উইকেট ভেঙে শরীফুলের আকাশ ছোঁয়া লাভ যেন প্রমাণ করে এবারের বিপিএলটায় কতটা অপ্রতিরোধ্য সময় পার করছেন টাইগার পেস ইউনিটের এই নতুন আইকন। মাঠে তার আগুন গোলায় যেন জ্বলে পুড়ে ছারখার প্রতিপক্ষ ব্যাটারদের এক একজন। তীব্র গতির বলে ইনসুইং আর আউটসুইং যেন পঞ্চগড় এক্সপ্রেসের বাম হাতের খেলা, যেখানে বল বুঝে ওঠার আগেই নিয়মিত সাজঘরের পথ ধরছেন শান্ত কিংবা জাকিররা। দুর্দান্ত ঢাকার বড় ভাই তাসকিনও যেন শরীফুল ম্যাজিকে হারিয়েছেন নিজের আলো। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শরীফুলের এমন ফর্ম তো বাংলাদেশ দলটার জন্যই ভালো। এবার চোখ রাখা যাক চলতি বিপিএলের সেরা দশ পেসারদের তালিকায়। শরীফুলের স্থান যেখানে সেরাদের সেরা আসনটায়। পাঁচ ম্যাচে দশ উইকেট নিয়ে পেসারদের নেতা এখন পঞ্চগড় এক্সপ্রেস। জাতীয় দলের তিন সতীর্থ হাসান মুস্তাফিজ তাসকিন সেখানে পিছিয়ে আছেন বেশ। ছয়টি করে উইকেট নিয়ে নিচের দিকে আছেন হাসান এবং মুস্তাফিজ। তাসকিন পাঁচ উইকেট পেলেও চমক দেখিয়েছেন বরিশালের খালেদ আহমেদ। নয় ইকোনমিতে চার ম্যাচে তুলে নিয়েছেন সাত সাতটি উইকেট। এদিকে প্রথম ম্যাচে হ্যাটট্রিক, পরের চার ম্যাচে সাত উইকেট নিয়ে শরীফুল যেন ভয়ঙ্কর। দল ভালো না করলেও ব্যক্তিগত পারফরমেন্সটাই কেড়ে নিয়েছেন সবার নজর। শুধুই কি বিপিএল, লাল সবুজ জার্সি গায়েও শরীফুল যেন ছুটছেন আপন মহিমায়। টাইগারদের হয়ে সর্বোচ্চ উইকেট পেয়েছেন সবশেষ নিউজিল্যান্ড সিরিজটায়। বিদেশের মাটিতে ছয় ম্যাচ খেলে পেয়েছেন বারো উইকেট, যেখানে জুনিয়র সাকিব আর মুস্তাফিজের মোট সংগ্রহ আট উইকেট। রেদওয়ান সাওন, একাত্তর।